কিন্তু আপনি এটা ঘোর বিরোধী, আমি যখনই আমি যখনই কিছু করতে যাই বলে যে না তুমি কেন করবেন, আমাদের দেশের কোনো পরিচালক করবে, তোমার করার কি, আপনি তো এখানকার জামাই, তখন হ্যাঁ তখন আমি বোঝাই যে আমার অধিকার বেশি, বিক্রমপুর মায়ের দিক ময়মনসিংহ আমার এখানে ইকুয়ালি অধিকার আছে ছবি বানানোর বা কিন্তু পার্টিকুলারলি মানে যদি ভাবি যে মানে আপনার সাথে ইনভলভ হইতো অনেক প্রযোজক আমায় বলেছেন আপনি ঢাকায় কিছু করছেন না, তখন আমি সাকিবের জীবনী এবং রাকিবুল হাসানের জীবনী দুটো নিয়েই বলি, কারণ আমার ক্রিকেটে এত বেশি আগ্রহ আর বাংলাদেশের ক্রিকেট যেই উন্মাদনা যে অলমোস্ট সেটা মানে গ্রামের পর্যায়ে গিয়ে মানুষ এই প্যাশনটা তো উপমহাদেশে খুব একটা দেখা যায় না, থেকে সাকিব অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি এই যে একা কুম্ভ রক্ষা করে নকল মুদি করে, এই যে একা একটা টিমকে এতদূর টেনে নিয়ে যায়, আজকেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে একদম রাতে বাদ চেপে একা একজন লড়াই করে যাচ্ছে, এই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমি এখানে শুধু সাকিব না, সাকিব তামিম ইকবাল আশরাফে ইনারা ইনফ্যাক্ট এটাও কিন্তু একটা গল্প যে এই চার পাঁচজন মিলে বাংলাদেশ ক্রিকেটকে যে সাবালক করে তুলেছে, মানে একটা বিশ্ব ক্রিকেট একটা একটা ফোর্স করে তুলেছে, এই এইটা কিন্তু বাইসেল একটা রূপকথার থেকে কম, আর মাসাবে অনেক এরকম ঘটনায় একটা স্ট্যান্ড নেয় যেই স্ট্যান্ডটা খুব জরুরি, কারণ ক্রিকেটের ক্রিকেটাররা তো সমাজের ক্রিকেটারদের আওয়াজ ক্রিকেটারদের বক্তব্য ক্রিকেটারদের স্বর অনেক দূর অব্দি যায়, সমাজকে অনেক রকমভাবে এফেক্ট করে, তো সেই জায়গায় মাসাবে যে বক্তব্যগুলো রাখেন এত জোরালো এত সাহসী এবং এত মানে নির্ভীক, আমার ওনাকে মানুষ হিসেবে খুবই খুবই আজকে একজনের খোঁজ পেলাম দেবব্রত মুখোপাধ্যায়, বই লিখেছে বই লিখেছে, তো উনি উনি হচ্ছে আমাকে একটু সাহায্য করলেন, মানে একটা একটা তো সাকিবের জীবন একটা তো রাকিবুল হাসানের জীবন, রাকিবুল হাসানের জীবনটা ভাবতে মানে এই যে পুরো ওই সময় পাকিস্তানি টিমে প্রতিবাদ স্বরূপ সেটাও সেটাও আছে মানে, কিন্তু সেটা না হলেও কোনো অসুবিধা ছিল, কারণ আন্তর্জাতিক একজন সো সেখানে কলকাতা ঢাকা ভারত বাংলাদেশ এরকম ভাবে ম্যাটার করে না, বাঙালি সত্তাটা হচ্ছে বড়।